हेलो एवरीवन, वेलकम बैक टू रिमिस किचन। आज निये एसेछी दोल स्पेशल खस्ता गुजिया रेसिपी। तो दारुण एकटा दोल मानी आविर खेला आर साथे मिष्टिमो। तो चलो ना खस्ता गुजिया कीभावे बानाच्छी सेटा एकबार देखे नी। एखाने आमी मयदा निये निएछी आर एकटू अंदाज मतो लवण दिए दिएछी आर सादा तेल दिएछी। দিয়ে মুচমুচে ব্যাপারটা এখানে করার জন্য আমি ময়ন হিসাবে সাদা তেল ব্যবহার করেছি। আপনার ঘি ব্যবহার করতে পারেন। এইভাবে হাতে বেশ রগড়ে রগড়ে পুরো ময়দাতে যেন তেলটা লাগে এমন ভাবেই আর কি মাখতে হবে ময়দাটাকে। তারপরে কিন্তু জল দেবেন, না হলে কিন্তু দেখুন একদম হয়ে গেছে, মানে ভিজে গেছে পুরো ময়দাটা আমার। আমি এবার অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো। খুব বেশি নরম মাখবো না, মোটামুটি একটু টাইট ডোটা মাখলেই বেটার হয়। আমার ডোটা রেডি হয়ে গেছে, আমি একে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি একটা প্যানে 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। নিয়ে আমি আমার সুজি, নারকেল আর যা যা ইনগ্রিডিয়েন্টস আছে মোটামুটি ভাজার মতো সেগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। আমি এখানে সুজিটাকে ঘিয়ের মধ্যে দিয়ে একদম লাল লাল করে ফ্রাই করব, কিন্তু যেন পুড়ে না যায় খেয়াল রাখবেন। একদম লো ফ্লেমে সুজিটাকে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে তো কোনো খাবার ভালো লাগে না। গোল্ডেন ফ্রাই মানে গোল্ডেন ফ্রাই, কিন্তু পুড়ে যাবে না। দেখুন আমার সুজিটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। নিয়ে আবারও আমি প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমার কুড়িয়ে রাখা নারকেলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি নারকেলটাকেও কিন্তু ঘিয়ের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছে। খুব দারুণ একটা রেসিপি, খেতে ভীষণ ভাল লাগে, অনেকদিন পর্যন্ত ঠিক থাকে। আর দোলের দিনে এটার একটা যেন বিশেষ জায়গা তো আছেই। তো অবশ্যই বানাবেন। আমি এই সুজির মধ্যে আমার ভেজে নিয়েছি যে নারকেলটা সেটা তুলে নিয়েছি। নিয়ে আমি আরও যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো এখানে মেলাচ্ছি। আমি কাজু, আমন্ড আর কিশমিশ এখানে দিয়ে দিলাম 1 মুঠো মতো। আর দিয়ে দিচ্ছি আমি খোয়া ক্ষীর, এটা আমার নিজের বানানো খোয়া ক্ষীর। আমার চ্যানেলে আছে রেসিপিটা, অবশ্যই দেখতে পারেন, অনেক দিন পর্যন্ত ঠিক থাকে। আর আমি চিনি দিয়ে দিলাম 1/2 কাপ মতো, মানে আমার যা ইনগ্রিডিয়েন্টস এখানে আছে সব কিন্তু 1/2 কাপ পরিমাপেই নিয়েছি আমি। আপনারা বানালে বুঝতে পারবেন যে 1/2 কাপ করে নিলে, মানে একটা পারফেক্ট যদি কোয়ান্টিটি নেন তাহলে কিন্তু সব কিছু দারুণ একটা ব্যালেন্স হয়। আর আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো। দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি এটা সাইডে রাখছি, রেখে আমি চিনির যে শিরাটা বানাবো সেটা আমি এখানে রেডি করছি। সুগার সিরাপ যেটা বানাবো সেটা কিন্তু বানানোর উপরে এই যে উপরে যে একটা কোট হয় চিনির, সেটা কিন্তু হবে না যদি চিনিতে একটুও জল থেকে থাকে। তো সেইভাবে এই সুগার সিরাপটা বানাতে হয়। দেখুন এখনও হয়নি, আমার জল আছে। মোটামুটি চিনিটা হাতে দেখবেন যখন চিপচিপ করছে, একটা তার তৈরি হচ্ছে। হয়ে গেছে আমার সুগার সিরাপটা, আমি ওটাকে আলাদা করে রাখছি। এদিকে আমি ফিরে এসেছি, আমার ময়দাটা একদম সেট হয়ে গেছে। আমি কিভাবে পূর্ব হচ্ছি এবার একবার একটু দেখিয়ে দিই। দারুণ একটা রেসিপি, ভীষণ খেতে ভাল লাগে আর একদম খাস্তা মুচমুচে হয়। অনেক দিন পর্যন্ত ফ্রিজে কেন, বাইরে রাখলেও এটা নষ্ট হয় না। আর দোলের দিনে অবশ্যই দোল খেলে এসে একটা খেলেই ব্যাস মন ভরে গেল, পেটও ভরে গেল। তো অবশ্যই বানাবেন, আর যেভাবে আমি বানালাম সত্যি খুবই টেস্টি হয়, একবার ট্রাই করবেন। আমি এভাবে একটা বড় রুটি সাইজে বানিয়ে নিয়েছি। নিয়ে একদম সেম সাইজের যদি অনেকগুলো গুজিয়া চান তাহলে কিন্তু এই প্রসেসটা অবলম্বন করলে কিন্তু পারফেক্ট সাইজের একটা সেম সাইজের গুজিয়া হবে, আর অত বারবার বেলার ঝঞ্ঝাটটাও থাকবে না। আমি এখানে এই সাইজের কয়েকটা গুজিয়া বানিয়ে নিচ্ছি। একটু চেপে পুরটাকে যতটা বেশি দেবেন অবশ্যই তো ভালো লাগে। এইভাবে দিয়ে আমি সাইডগুলোকে খুব ভালোভাবে এইভাবে চেপে প্রথমে সিল করে নিচ্ছি, তারপর আমি একটা ডিজাইন করে মুড়ছি। যদি ডিজাইন না পারেন তাহলে কাঁটা চামচ দিয়েও চেপে নিলে সাইডটা একটা ডিজাইন হয়। এবং আজকাল মোমো বানানো তো সবাই বেশ ভালোই পটু আর কি, তো এই ডিজাইনটা তো বোধহয় সবাই পারে।
এইভাবে আমি বাকি গুজিয়াগুলোও সব রেডি করে নিচ্ছি। আমি জানি না কেমন বানাতে পারলাম এবং কেমন ভাবে দেখাতে পাচ্ছি আপনাদেরকে যে সত্যি বানানো যায় কি না, বিগনার্সরাও পারেন কি না এটা বানাতে, একবার ট্রাই করবেন। খুব ইজি ব্যাপার আর দারুণ খেতে, এবং অনেকগুলোই হয় অল্প অল্প ইনগ্রিডিয়েন্টসে। আমি আর এক রকম শেপে এটা দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে নেক্সট রেসিপি নোটিফিকেশনটা পেয়ে যান। আর আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে অবশ্যই হাজির হব। ভালো থাকবেন। এবারে চলুন আমি গুজিয়াগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই ফ্রাই হবে, না হলে কিন্তু ক্রিস্পিপান আসবে না, উপরে পুড়ে যাবে, এবং চিনির কোট দিন আর যাই করুন না কেন, পরে কিন্তু ভিতরটা একদম নরম নরম, খেতে একদম ভালো হবে না। এটা আমি একদমই উল্টে পাল্টে গোল্ডেন ফ্রাই করে নেবো সবগুলোই। মোটামুটি হয়ে গেছে, তবুও আমি আর একটু উল্টে পাল্টে, একটু সাইডগুলো যদি একটু কাঁচা থাকে কিংবা নরম থাকে তার জন্য আমি উল্টে পাল্টে একদমই গোল্ডেন ফ্রাই করে তুলে নিচ্ছি। হয়ে গেছে আমার গুজিয়াগুলো ফ্রাই। চিনির কোট যারা পছন্দ করেন না এবং অত মিষ্টি খাবেন না তারা এটা এইভাবেই খেতে পারেন, কোনো প্রবলেম নেই। অন্যদিকে আমার যে চিনির শিরাটা বানানো আছে আমি তার মধ্যে গুজিয়াগুলোকে দু সাইড ডিপ করে জাস্ট তুলে নেব। দেখুন আমার চিনি শিরাটা তো একদমই রেডি। আমি এর মধ্যে গুজিয়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি উল্টে পাল্টে জাস্ট শিরা থেকে তুলে নিলাম। একদমই রেডি আমার দারুণ ইয়াম্মি ক্রিস্পি গুজিয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং।